করোনা ভাইরাসের কারণে সীমিত করা হলো জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা। স্থগিত করা হয়েছে জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় জনস্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির প্রধান সমন্বয়ক গণমাধ্যমে জানান, ব্যাপক জনসমাগম এড়িয়ে দেশব্যাপী উদযাপন হবে সীমিত পরিসরে। ক্ষণগণনার ঘড়ি জানান দিচ্ছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মশতবার্ষিকীর জমকালো আনুষ্ঠানিকতা শুরুর বাকি আর মাত্র কটা দিন। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রকোপের বাস্তবতায় এবার অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্ত নিল সরকার। রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় ব্যাপক পরিসরে আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসেন নীতি নির্ধারকরা। বৈঠক শেষে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যমে কথা বলেন। তিনি জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় স্থগিত করা হয়েছে প্যারেড গ্রাউন্ডের বড় আয়োজন। সীমিত আকারে দেশব্যাপী চলমান থাকবে অন্যান্য আনুষ্ঠানিকতা। জনসমাগম পরিহার করে বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী যে অনুষ্ঠান অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠান চলবে জাতীয় প্যারেড স্কোয়ারে। যে উদ্বোধনী অনুষ্ঠানটি সেটি পুনর্বিন্যাস যেহেতু করা হয়েছে সেই সময়কে, পরবর্তীতে এই পুনর্বিন্যস্ত যে সময় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। কথা ছিল জমকালো এই অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। কামাল আব্দুল নাসের চৌধুরী বলেন, বিদেশি অতিথিদের অংশগ্রহণের বিষয়টি আপাতত স্থগিত। জানান, স্কুল কলেজ পর্যায়েও আয়োজন হবে সীমিত পরিসরে। মুজিববর্ষের আনুষ্ঠানিকতা বছরব্যাপী চলবে জানিয়ে প্রধান সমন্বয়ক আরও বলেন, সোমবার বিকেলে জাতীয় বাস্তবায়ন কমিটির সভার পর আরও বিস্তারিত সিদ্ধান্ত সম্পর্কে জানানো হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।